চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পপি চাষ বন্ধ ও ধ্বংসের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক সোনা মসজিদের সামনে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে হাজার হাজার বিঘা জমিতে অবৈধ পপি চাষ বন্ধ ও ধ্বংস না হওয়ায় এ কর্মসূচি পালন করে স্থানীয়রা। এ সময় সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দুধারে শতাধিক পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। সীমান্তে অবৈধ ও নিষিদ্ধ পপি চাষের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পরও তা ধ্বংসে প্রশাসনের তেমন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি হামিদুর রহমান, সাংবাদিক আহসান হাবিব, শিক্ষক আব্দুল মবিন ও শ্রমিক নেতা মুখলেশ সর্দার।